নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা মিথুন রাশির জুলাই মাসের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মিথুনের মানুষ হলে, মিথুন যদি আপনার রাশি হয়, জন্ম রাশি, আপনি জুলাই মাসে কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে, তার একটা ওভারঅল জিস্ট এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি বা করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন কিন্তু বলি যে আপনাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পাবেন, পেয়ে যেতে পারবেন। চলুন আলোচনাটা শুরু করি। কিন্তু একটা কথা বলে শুরু করি যে রাশিফল একটা ওভারঅল চলার পথের বন্ধু বা গাইড, তার বাইরে কিছু নয়। তাই যে কোনো বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, কারোর সাথে কথা বলুন, কারোর সাথে কথা বলে নিন, আমার মনে হয় সেটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। এবার শুরু করা যাক। মিথুনের জাতক বা জাতিকা জুলাই মাস আপনার বা আপনাদের জন্য কী রেজাল্ট দিতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে মোস্ট ভাইটাল প্ল্যানেট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ, এক বুধ, দুই শুক্র এবং তিন হচ্ছে শনি। শনি আপনার ক্ষেত্রে ভাগ্য একদিকে, অন্যদিকে কিন্তু অষ্টম ভাব, নিধন ভাব বলা হয়। তা বুধ শুক্র দুটোর অবস্থান কিন্তু তুলনামূলকভাবে ভালোই বলতে পারি। প্রথম কথা, মিথুনের মানুষজন, মিথুন রাশির জাতক বা জাতিকারা শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। মোটামুটি শরীর নিয়ে ওভারঅল একটা ভালোর দিকে যাচ্ছে, ভালো রেজাল্টের দিকে যাচ্ছে। কিন্তু মিথুনের ক্ষেত্রে প্রবলেমের যেটা জায়গা, আপনি ভালো রয়েছেন, আপনার আপনি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, অসুবিধা নেই, একটু একটু প্রবলেম হতে পারে। কিন্তু গুরুজন, মানে আপনার বাবা বা মা বা আপনার মা বা আপনার সিনিয়ররা, এনারা কিন্তু ভুগবেন টুকটাক টুকটাক ভোগান্তি, অস্বস্তি বা অসুবিধা চলতে পারে বা চলবে। তাই আপনি মিথুনের জাতক জাতিকা বা মানুষ হলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখুন, স্পেশালি গুরুজনদের স্বাস্থ্যর দিক বা স্বাস্থ্যর জায়গাটা। বাড়ির বাচ্চারা ভালো থাকছে, তাদের শরীর ঠিকঠাক থাকছে, অসুবিধা নেই, এজেডদের শরীরের জায়গাটা খেয়াল রাখছেন। দু নম্বর কথা হচ্ছে দ্বিতীয়া এবং একাদশ হচ্ছে আমাদের ধনস্থান এবং আয়স্থান। আয়স্থানের ওপর রাহুমঙ্গল যোগ তৈরি করছে, মানে রাহুমঙ্গল যোগের প্রভাব তৈরি হয়েছে, আর দ্বিতীয়ভাবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে। তাই আয় হতে পারে, কিন্তু খরচাটা অতিরিক্ত হওয়া, প্রচণ্ড ব্যয়, প্রচুর ব্যয় এবং কিছু ক্ষেত্রে উল্টোপাল্টা পয়সা খরচার একটা জায়গা বা চান্সেস তৈরি করছে। তাই আয় ব্যয়ের হিসাব ঠিক মতো রাখতে বা ঠিকঠাক মতো কন্টিনিউ করতে আপনাকে প্রবলেম দেবে আপনি যদি মিথুনের মানুষ হন। তাই পয়সা বুঝে শুনে খরচা করুন, ধরে রাখুন বা এমন কোনো জায়গায় রাখুন যেখান থেকে আপনি চাইলেই বার করতে পারছেন না। এটা কিন্তু সবচেয়ে সেফ জায়গা সেভিংস করার বা জমানোর, নাহলে কিন্তু মাসের 20 তারিখ পকেট ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, ধার হয়ে যেতে পারে, এই ব্যাপারটা চলতে পারে। কিন্তু পয়সার থেকেও বড় কথা, পয়সাটা আসে কোথা থেকে? আয়দার চাকরি অর বিজনেস, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা থাকে যেখান থেকে আমরা আর্ন করি বা পয়সা আসে, সেই জায়গায় দাঁড়িয়ে বা সেই ক্ষেত্র দেখলে, যদি আমি চাকরির জায়গাটা দিয়ে শুরু করি, চাকরি দশমস্ত বৃহস্পতি চাকরি ক্ষেত্রে মোটামুটি স্টেবিলিটি দিচ্ছে, স্টেবল রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ ভালোভাবে চাকরি করছেন। কিন্তু ভাগ্যপতি বক্রী হয়ে কুম্ভতে বসে রয়েছে, নিজের ঘরে বক্রী থাকা, এটা ভাগ্যর সাপোর্ট প্রপার পাওয়াচ্ছে না, প্রচণ্ড প্রেসারে রাখছে আপনাকে। অর্থাৎ আপনি চাকরি ক্ষেত্রে প্রচুর চাপ নিয়ে, প্রচুর প্রেসার নিয়ে বা চাপের থেকে আপনাকে চাকরি করতে হবে বা কাজের জায়গায় এগোতে হবে। তাই মিথুনের মানুষজনদেরকে, মিথুনের জাতক জাতিকাদেরকে বেসিক কর্মক্ষেত্রে কিন্তু সামলে চলতে হচ্ছে। দায়িত্ব পালন নিয়ে অসুবিধা নেই, আপনার গ্রিপে কাজ ভালোভাবে করতে পাচ্ছেন, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে, কিন্তু প্রেশারটা মারাত্মক থাকছে, প্রচুর চাপ, প্রচুর প্রেশার বা প্রচুর প্রেশার নিয়ে কাজ করা, এই ব্যাপারটা। এবং ষষ্ঠপতি রাহুযুক্ত হয়ে একাদশে বসে রয়েছে, সফলতার পথে বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে শত্রুতা, পেছনে লাগা, অবস্ট্রাকশন তৈরি করে দেওয়া, এই ব্যাপারটা থেকে যাচ্ছে। তাই বন্ধুরা, আমি আপনাকে এই যে আপনাদেরকে এই জায়গা বা এদিকটা ভালো রকমভাবে নজর রাখার পরামর্শ দিচ্ছি বা নজর রাখতে বলছি, আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন, মিথুন রাশির মানুষ হন। সো এটা খেয়াল রাখতে হবে, এটা নজর রেখে চলতে হবে। এরপর ধাপে ধাপে আসছি, অফিসের ওপর মহলে সাপোর্ট পাচ্ছেন,
বসেদের সাপোর্ট পাবেন, মালিক পক্ষের মোটামুটি সাপোর্ট পাচ্ছেন, কালিকদের থেকে সামলে চলুন, এক পোস্ট নিচু দলার মানুষজনদের থেকে একটু সামলে চলুন। চাকরি পরিবর্তনের জন্য সময় কিন্তু ভালো হতে পারে, চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন। ধরুন আপনি কলকাতায় ধর্মতলায় চাকরি করেন, আপনি নিউ টাউনে চাকরি করতে যেতে চাইছেন, হতে পারে। কলকাতায় চাকরি করেন, বাইরে যেতে চাইছেন, খুব ভালো হতে পারে। যারা বাইরে থেকে চাকরি করেন তারা বেশি ভালো সাফল্য পাচ্ছেন, তাদের সফলতার পার্সেন্টেজটা অনেক বেটার হচ্ছে। আপনি মিথুনের জাতক জাতিকালে, সো এটা দেখতে হবে, এটা কিন্তু সেইভাবে চলার প্রয়োজনীয়তা রয়েছে, এটা ভাইবসটা পজিটিভ। অপরদিকে যারা দূর থেকে এখানে ফিরবেন ভাবছেন, আমি বলবো এই মাস কিন্তু উপযুক্ত সময় নয়, এটা দেখে নিন। ফ্রেশার্সদের জন্য উপযুক্ত সময় হচ্ছে, কিছু না কিছু যারা চাইছেন, কিছু একটা। যারা খুব হাইফাই লেভেলের চাকরির চেষ্টা করেন তাদের ব্যাপারটা আলাদা, তারা দীর্ঘদিন ধরে খাটেন, প্রস্তুতি নেন, কিন্তু যারা কিছু একটা তারা সময়, তাদের জন্য সময়টা বেটার হচ্ছে, বা আশা করতে পারি তাদের জন্য রেজাল্ট কিন্তু ভালো হবে। চলে আসবো বিজনেসের পাটে। সপ্তম এবং দশম পতি বৃহস্পতি দশমে বসে থাকা বিজনেস ক্ষেত্র স্টেবল রেজাল্ট দেয়। বিজনেসের তিনটে চারটে স্তম্ভ থাকে। প্রথম হচ্ছে কাস্টমারদের সাপোর্ট, যাদের জন্য ব্যবসা করছেন কাস্টমারদের সাপোর্ট ভালো হচ্ছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে লেবারদের সাপোর্ট পাচ্ছেন না, খেয়াল রাখুন, লেবার কর্মচারী নিয়ে কর্মচারী গণ্ডগোল করছে। তিন নম্বর জায়গা হচ্ছে মহাজনদের সাপোর্ট পাবো কি না, মহাজনদের যাদের থেকে মাল নিই, মহাজনদের সাপোর্ট আপনি পাচ্ছেন। এবং চার নম্বর স্তম্ভ হচ্ছে পয়সা রোলিং ঠিকঠাক মতো হচ্ছে কি না। আমি রোলিং নিয়ে কোনো প্রবলেম বলছি না, তাই লেবারের জায়গাটা খেয়াল রাখুন, পার্টনারশিপ বিজনেসটা লক্ষ্য রেখে চলুন। ওভারঅল মাসব্যাপী ব্যবসা ভালো হবে, ব্যবসা কিন্তু ব্যাপার কিন্তু ভালো চলছে, নতুন স্টার্ট আপ করা যায়। এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজে কাস্টমারদের সঙ্গে সারা মাসব্যাপী ডিল করবেন, বড় কাস্টমার ছোট কাস্টমার, আশা করবো আপনি বেটার রেজাল্ট পাবেন ঠিকঠাক। তাহলে জায়গাটা চাকরি বা বিজনেস মোট কথা ভালোর দিকে যাচ্ছে, শিল্পীরা ভালো ফল পাচ্ছেন, গ্ল্যামার ফিল্ড ভালো ফল পাচ্ছেন, আশা করছি গ্ল্যামার নিয়ে যারা কাজ করেন বা গ্ল্যামার ফিল্ডের মানুষজন মোট কথা মোটের ওপর ভালো রেজাল্ট পাবেন। পরের পার্ট যদি দেখি সেটা হচ্ছে পারিবারিক জীবন, দাম্পত্য জীবনের জায়গা। পারিবারিক জীবনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ যথেষ্ট ভালো, বাদ দিলাম এক দুদিনের ঝগড়া বাদ দিলাম, কমন ব্যাপার, বাবা মায়ের সাথে সম্পর্ক মোট কথা ভালো হচ্ছে, বিয়ের যোগাযোগের জন্য সময় খুব ভালো হচ্ছে। তাই বাবা মা স্বামী স্ত্রী সন্তান ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা ভাতৃ বিরোধের চান্স প্রবলভাবে রয়েছে। ইভেন না হোক কিন্তু প্রপার্টি জায়গা জমি বা ইত্যাদি নিয়ে বচসা জ্ঞাতিতে অশান্তি বা আত্মীয়দের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে, আপনি লক্ষ্য রেখে চলুন। আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন, এটা না খেয়াল রাখলে কিন্তু অসুবিধাতে পড়বেন। ভোগাবে প্রেম, প্রেমে ঝামেলা, প্রেম ইভেন বিচ্ছেদ, তাই এই ব্যাপারটা সামলে চলতে হবে। প্রেমিক প্রেমিকারা সতর্ক হয়ে যান, সামলে চলুন, সাবধানে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। পরের কথা, পরের দিক যদি আমি দেখি, আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন, মিথুন রাশির মানুষ হন, যদি আমি স্টুডেন্টদের জায়গা দেখি, স্টুডেন্ট চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, রবি বুধের বুধাদিত্য যোগ রাশির ওপরে, স্টুডেন্টদের জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। নবমপতি যদিও বক্রী, একটু উচ্চশিক্ষার জায়গাটা অবস্ট্রাকশান দেবে, গ্র্যাজুয়েশান বা মাস্টার্স লেভেলটা একটু প্রবলেমের দেবে, একটু মনোসংযোগে ব্যাঘাত বিঘ্ন হতে পারে এবং বাইরের দিকে মনোযোগ বাড়তে পারে, বন্ধুত্ব প্রেম বা ইত্যাদি বাইরের ব্যাপারগুলোতে মনোযোগ আসতে পারে বা ওদিকে মন চলে যেতে পারে বেশি। আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি এটাকে ধরার মধ্যে ফেলছি না, এই জায়গাটাকে যদি খেয়াল রাখা যায়, খুব উঁচু লেভেল বিদেশে গিয়ে পড়াশোনা, এক্সিলেন্ট, তাই স্টুডেন্টদের জন্য আইডল টাইম বলতে পারি, এর থেকে ভালো সময় বলতে পারছি না, বলা যাচ্ছে না। তাই আপনি দেখুন, আপনি চেষ্টা করুন এই সময়টাকে কাজে লাগানোর। ইভেন আপনি যদি গার্জেন হন, ছেলে মেয়ে ধরুন মিথুন রাশির, আপনি একটু ঠেলুন তাদেরকে, যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, এক্সিলেন্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা টাইমগুলো এইভাবেই হচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে হোঁচট খাওয়া থাকছে কারণ একাদশভাবে রাহুমঙ্গল যোগ, বাট এর বাইরে কিছু অসুবিধা নেই, প্রবলেম নেই। তাই স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। পরের পার্ট, প্রেগনেন্সি পিরিয়ড যে মনগুলোর চলছে, গর্ভবতী রয়েছেন, সন্তান সম্ভবা বা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, আমি আশা করতে পারি, ধরুন আপনি দু মাস, আপনি আট মাস, আপনি ন মাস, এ মাসে ডেলিভারি ডেট,
কোনো প্রবলেমের জায়গা নেই, শরীর তো ঠিকই থাকছে, তাই টেনশন কেন করবেন? আরামসে ডাক্তারবাবুদের ওপর ভরসা রেখে নিশ্চিন্তে খাওয়া দাওয়া ঘুম যেভাবে ডাক্তারবাবুরা বলবে চলুন, নিশ্চিন্তে থাকুন, আপনি ভালো রেজাল্ট পাবেন এবং সুস্থভাবে বাচ্চা, যদি এ মাসে ডেলিভারি ডেট থাকে বাচ্চা ডেলিভারি হবে, কোনো অসুবিধার জায়গা নেই। তাই সন্তান নিয়ে চাপ, বাচ্চা নিয়ে চাপ বা হচ্ছে না। এবার ধরুন আপনার দু বছরের একটা বাচ্চা রয়েছে, বদমাইশি করছে, নর্মাল ব্যাপার, তা এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ইনভেস্টমেন্ট এ মাসে হতে পারে, ইনভেস্টমেন্ট কোনো ফ্ল্যাট, কোনো প্রপার্টি, কোনো জায়গা, কোনো জমি, কোনো ভূমি, কোনো ইত্যাদি ব্যাপার, ইভেন গাড়ি, লাক্সারির পেছনে ইনভেস্টমেন্ট খরচা হতে পারে, কোনো অসুবিধা নেই, বরং এটা খারাপ হবে না, আমি বলবো ভালোর দিকেই যাচ্ছে বা ভালো রকমভাবেই এটাকে চলবে, আমি এটা নিয়ে কোনো চাপ বা ট্রেসের জায়গা পাচ্ছি না, আপনি মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা হলে। কিন্তু ওই যে প্রথমে আমি বলেছি পারিবারিক জীবনের কথা, যদি কোনো রকমভাবে লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, কোর্টের ব্যাপার থাকে সামলে চলুন, আপনার কিন্তু প্রবলেম বাড়বে, অতিরিক্ত ব্যয় এবং কোনোভাবে ফেঁসে যাওয়া চলতে পারে এবং ভাড়াটিয়া, ভাড়া বাড়ি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, এই দিকটা আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, আমার মনে হয় এটা কিন্তু দরকার আছে। আর টুকটাক ভ্রমণ এ মাসে হতে পারে, ঘোরা বেড়ানো, কোথাও বেড়াতে যাচ্ছেন, কোনো ট্যুর প্ল্যান করছেন, হতে পারে, অসুবিধা নেই, অসুবিধা হবে না। সো মিথুন রাশির জন্য এবার যদি দেখি, কিছু জনের হয়তো মারাত্মক খারাপ সময় চলছে, খুব খারাপ দশা অন্তর্দশা চলছে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ওভারঅল একটু চাপে থাকলেও খুব বেশি চাপ নেই, ভাগ্য সাপোর্ট করবে না, খেটে জয়ী হতে হবে, তাই খেটে জয়ী হতে গেলে পরিশ্রম বাড়াতে হবে, এটাই ব্যাপার, কর্মক্ষেত্রে একটু চাপ থাকছে, ব্যাস আরামসে এখন আশা করছি কোনো প্রবলেম হবে না। এবং এটাই মিথুন রাশির জুলাই মাসের রাশিফল, আশা করব ভিডিওটা কাজে লাগবে, 5% হলো চলতে সাহায্য করবে, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, নমস্কার।